আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজ 5 আগস্ট 2021 আপনাদেরকে জানিয়ে দিব মালয়েশিয়া আপডেট নিউজ। মালয়েশিয়াতে আজ করোনা আক্রান্ত সর্বোচ্চ রেকর্ড দাঁড়িয়েছে 2020 বিস্তারিত এবং রয়েছে মালয়েশিয়াতে 2টি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতেও একজন মালয়েশিয়া প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, বিষয় রয়েছে বিস্তারিত এবং রয়েছে ভ্যাকসিন দেওয়ার আগে এবং কি পরে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে, বিষয় রয়েছে বিস্তারিত কিছু তথ্য পরামর্শ এবং রয়েছে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়া নিয়ে একটি আপডেট নিউজ এসেছে এবং রয়েছে আপনাদের কিছু কমেন্টের উত্তর। তাতে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টানা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনার কিছু প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশমান্ত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একঘন্টি বাজে এখন পড়তে সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মালয়েশিয়া করোনা আপডেট নিউজ। গত 24 ঘন্টায় পুরো মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা শনাক্ত করা হয়েছে 20,596 জন, যা মালয়েশিয়াতে শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন 12,03,706 জন। সত্যি আক্রান্ত সংখ্যা ক্রমাগতভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কি গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত সংখ্যা পুরো মালয়েশিয়াতে শুরু থেকে এই পর্যন্ত এটি হচ্ছে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা 24 ঘন্টায় 20,596 জন। সত্যি এটি একটি ভয়াবহ রূপ ধারণ হয়েছে মালয়েশিয়াতে এবং কি প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যে সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা বেশি ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে কেন্টা, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,446 জন, পুলো পেনাং 1,022 জন, সেলাঙ্গর 8,549 জন, কুয়ালালামপুর 2,163 জন, জোহরবারু 1,300 জন, নেগার সেম্বেল 989 জন, সাব্বা 1,062 জন, যা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 24 ঘন্টায় 20,596 জন। দেশমাত্র প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমান এ সময় যদি কোনো প্রবাসী ভাই মালয়েশিয়াতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, ওই সমস্ত প্রবাসী ভাইয়ের লাশ কিন্তু মালয়েশিয়াতে দাপন দেওয়া হবে। আপনার লাশটুকু পর্যন্ত আপনার প্রিয়জনের হাতে হস্তান্তর করা হবে না। আপনার প্রিয়জন আপনার শেষ মুহূর্তের চেহারাটুকু দেখতে পারবে না, আপনার কবরটুকু দেখতে পারবে না। তাই তো এই বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদেরকে অবশ্যই সুরক্ষা রাখতে হবে, চেষ্টা করে হলেও, এবং কি আমরা অবশ্যই মালয়েশিয়া সরকারের সমস্ত এসওপি মেনে চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং কি আমাদের পরবর্তী পার্শ্ববর্তী যে সমস্ত ভাই বসবাস করতেছেন তাদেরকেও আমরা এসওপি এবং কি স্বাস্থ্যবিধি মেনে নিজেকে নিরাপদ রাখার কথা উৎসাহ করবো এবং কি রাখার চেষ্টা করবো। মনে রাখবেন প্রবাসী ভাইরা, বর্তমান এ সময় কাজ থেকেও আপনাকে জীবন ধারণ করে রাখতে হবে এবং কি চ্যালেঞ্জিং জীবনে আপনাকে অবশ্যই জয়ী হতে হবে। আপনি বেঁচে থাকলে পরবর্তী একসময় কাজ করতে পারবেন। মানতেছি আমরা বর্তমান এ সময় কিন্তু খাদ্য সংকটে ভুগতেছি, কর্মহীন হয়ে পড়ে আছি, আমি নিজেও কর্মহীন হয়ে পড়ে আছি দীর্ঘদিন ধরে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত টেক কেয়ার করতে হবে আমাদেরকে সুস্থ শরীর এবং কি আমাদেরকে জীবন সংগ্রামে লড়ে টিকে থাকতে হবে, তারপরে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে 2টি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতেও করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে এক প্রবাসী ভাই কুয়ালালামপুর আইসিইউতে হাসপাতাল থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে। এ বিষয়ে বর্তমান এ সময় পুরো মালয়েশিয়াতে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আমরা প্রবাসী ভাইরা খুব আতঙ্কে বসবাস করতেছেন। এখন অনেক প্রবাসী ভাইয়ের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে আমরা কি ভ্যাকসিন দিব কি দিব না, ভ্যাকসিন দিয়ে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে ভ্যাকসিন দিব কেন। প্রবাসী ভাইরা, এই ভুলটি করবেন না, আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। যে সমস্ত প্রবাসী ভাইরা অসুস্থ, যে আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা রয়েছে, আপনার আসমা বা শ্বাসকষ্ট রয়েছে, এই ধরনের জটিল কঠিন রোগ থাকলে আপনি দিতে পারবেন না। আপনি যদি সুস্থ শরীর থেকে থাকেন অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতেও কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে আমরা দেখতেছি। তো ভ্যাকসিন দেওয়ার আগে এবং কি পরে আমাদেরকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন কি ভ্যাকসিন দেওয়ার আগে আমরা কি সুস্থ আছি কিনা এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কি ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা অবশ্যই আমাদেরকে টেক কেয়ার করতে হবে। আমরা অবাধে মেলামেশা করতে পারবো না, কোথাও ঘোরাফেরা করতে পারবো না এবং কি এ সময় আমাদেরকে অবশ্যই আমাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে। যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আমাদের বডির মধ্যে টেম্পারেচার বৃদ্ধি পায় এবং কি আমাদের প্রথম সপ্তাহে আমাদের বডির মধ্যে যে সমস্ত যে অ্যান্টিবডি রয়েছে অ্যান্টিবডি একটু দুর্বল হয়ে যায় প্রথম সপ্তাহে। এক সপ্তাহ পরবর্তীতে ওই সমস্ত ভ্যাকসিন কিন্তু কার্যকরিতা শুরু করে দেয়, পুরোপুরিভাবে ভ্যাকসিন কার্যক্রম করতে পারে। তাই তো প্রথম সপ্তাহে আমাদেরকে অবশ্যই সেফটিভাবে বসবাস করতে হবে এবং কি ভ্যাকসিন দেওয়ার সময় আমরা দেখেছি বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে ক্লিনিকে আমরা একেবারে লাইনের মধ্যে হুড়োহুড়ি করতেছি, ধাক্কাধাক্কি করতেছি, আমরা কে কার আগে যাবো এই জিনিসটা আমরা করবো না। এটি নিয়েও কিন্তু মালয়েশিয়া বিভিন্ন যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, বিদেশি নাগরিকরা কোনো প্রকার বাধা মানতেছে না, লাইন সুন্দর করতেছে না এবং কি তারা যে হই হাল্লা করতেছে এবং কি স্বাস্থ্যবিধি মানতেছে না। আমরা অবশ্যই একজন প্রবাসী বাড়ি থেকে একজন প্রবাসী অবশ্যই দূরে রেখে কিন্তু আমরা ভ্যাকসিন দেবো।
আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনেই ভ্যাকসিন দেব, আর এমনটা আমরা করব না যে আমরা ভ্যাকসিন না নিয়ে আমরা বসে থাকব কোথাও আমার সুস্থশীল থাকা অবস্থায়। কিন্তু আপনাকে ভ্যাকসিন অবশ্যই মালয়েশিয়াতে ভ্যাকসিন দিয়ে বসবাস করতে হবে, হোক আপনি বৈধ অবৈধ, আপনাকে ভ্যাকসিন দিতেই হবে। যদি আপনি অবৈধ হয়ে থাকেন আপনাকে হয়তো রিক্যালিব্রেশন পুলাঙ্গের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে, অথবা রিক্যালিব্রেশন ট্র্যাকের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। মনে রাখবেন, ভ্যাকসিন ব্যতীত মালয়েশিয়াতে আপনি পরবর্তী সময় বিশ্বের নিয়ে করতে পারবেন না, এক পদস্থ কোনো প্রদেশে যেতে পারবেন না, এবং কি কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। তাই তো আমরা আসন বর্তমান এ সময় যে মালয়েশিয়া সরকারদের সুযোগ দিয়েছে ফ্রি ভ্যাকসিন, অবশ্যই ফ্রি ভ্যাকসিনের আওতায় এসে যাব, এবং কি ভ্যাকসিন দেওয়ার আগেও আমরা ভালোভাবে আমাদেরকে টেক কেয়ার করবো, ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতেও কিন্তু আমরা আমাদেরকে টেক কেয়ার করতে হবে। মনে রাখবেন, আপনার নেগেটিভ পজিটিভ আসলে কিন্তু আপনি মৃত্যুবরণ করেন এমনটা কিন্তু নয়, এবং কি নেগেটিভ আসলে কারণ আপনি কিন্তু বেঁচে যাবেন এমনটা কিন্তু নয়। অবশ্যই আমাদেরকে সমস্ত দিক বিবেচনা করে বসবাস করতে হবে, চলাফেরা করতে হবে। দেশমাত্র প্রিয় প্রবাসী ভাইরা, আমরা জানি যে মালয়েশিয়াতে বর্তমানে এই সময় কিন্তু রেন্তাস নেগারি অথবা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে প্রবেশের অনুমতি নেই। মালয়েশিয়া সরকার পক্ষ থেকে এখন অনুমতি পায়নি কোনো যেই প্রবাসী ভাইরা বা স্থানীয়রাও, কিন্তু এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যেতে হলে অনুমতির পত্রের প্রয়োজন। বর্তমান এ সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন যেই ব্যক্তিবরণ কিন্তু মালয়েশিয়া সরকার বরাবর এবং মালয়েশিয়া যেই আইন মন্ত্রণালয় কিন্তু তারা যে অ্যাপ্লাই করতেছে, যে সমস্ত প্রবাসী ভাইরা, যে সমস্ত স্থানীয় নাগরিকরা দুটি ডোজ ভ্যাকসিন দিয়েছে তাদেরকে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য বা সিস্টেম তৈরি করার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করতেছে। তাই তো আমরা লক্ষ্য করতেছি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিগত সময়ে যে সমস্ত কথাগুলো বলেছে, নিউজ এসেছে যে দুটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আপনি সার্টিফিকেট শো করে কিন্তু এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে পারবেন, এই প্রসেসটি চলতেছে আসবে। তাই তো প্রবাসী ভাইরা, আমরা যারা এখনও ভ্যাকসিন সম্পূর্ণ করিনি আমরা দ্রুত ভ্যাকসিন দিয়ে দিব, এবং কি যারা রেজিস্ট্রেশন করিনি মাইসেটার মাধ্যমে মোবাইলতে আমরা রেজিস্ট্রেশন করব, ভ্যাকসিনের আওতায় চলে আসবে, এবং কি ভ্যাকসিন দিয়ে সার্টিফিকেট গ্রহণ করব যা দিয়ে আমরা পরবর্তী সময় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে পারবো, এবং কি আমরা যে বিষয় রিনিউ করতে পারবো সহজে, এবং কি আমরা যে কাজে যুক্ত হতে পারবো বিভিন্ন জায়গাতে, এছাড়াও আরও অনেকগুলো সুযোগ সুবিধার মধ্যে আমরা চলে আসতে পারবো। তাই তো আসুন আমরা এখনও অবহেলা না করে ভ্যাকসিনের আওতায় চলে আসি এবং কি নিজেকে সুরক্ষা রাখার চেষ্টা করি। যে প্রবাসী ভাইরা, একটি প্রশ্ন প্রবাসী ভাইরা বারবার করতেছে আমাদেরকে যে করোনা ভাইরাসের দুটি ভ্যাকসিন ডোজ দেওয়ার পরবর্তীতে কিন্তু কি আমরা যে পিসিআর ল্যাব থেকে টেস্ট করে কিন্তু দেশে যেতে পারবো, নাকি টেস্টের কোনো প্রয়োজন হবে না যেহেতু আমি দুটি ডোজ ভ্যাকসিন দিয়েছি। প্রবাসী ভাইরা, আপনি দুটি ডোজ ভ্যাকসিন দিয়ে থাকেন অথবা এক ডোজ দিয়ে থাকেন, সার্টিফিকেট নিয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনি দেশে যাওয়ার সময় আপনাকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ফ্লাইটে 72 ঘন্টার ভিতরে আপনাকে করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে পিসিআর ল্যাব থেকে। এই বিষয়ে অবশ্যই আমরা একটু লক্ষ্য রাখবো। আর যাদের দুটি ডোজ কমপ্লিট হয়েছে তাদেরকে কিন্তু ঢাকাতে কোনো প্রকার কোয়ারেন্টাইন করতে হবে না, যাদের এক ডোজ কমপ্লিট হয়েছে তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে। দেশমাত্র বিবাস আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করে নানা প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। প্রবাস জীবনের সমস্ত দুঃখ কষ্ট চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি কোথাও প্রতারিত হন এবং কি আপনার কোনো অভিযোগ থেকে থাকে ভিডিও করে আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, অথবা মেসেজ করে আমাদের কাছে পাঠাতে পারেন আপনার সেই ভিডিও। আমরা আপনার ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করবো এবং কি আপনাকে সহায়তা করার চেষ্টা করবো।